কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোটের মাঠে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস ট্রাম্পের কাছে যেন কোনো পাত্তাই পেলেন না। নির্বাচনে ট্রাম্পে জয়লাভ করেছেন এমন খবর প্রকাশিত হওয়ার পর থেকেই শুরু হয় অভিনন্দন জানানোর জোয়ার। বিশ্ব নেতাদের পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুভেচ্ছা জানিয়েছেন। তবে সেই শুভেচ্ছাপত্রে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করা হয়। জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনা যাওয়ার আগে নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করেন। তার পরদিনই রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই অনুযায়ী শেখ হাসিনা এখন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন। তবে হাসিনার বিভিন্ন সময়ের কল রেকর্ড ও রাষ্ট্রপতির এক বিতর্কিত বক্তব্য পদত্যাগপত্র নিয়ে সংশয় ও কৌতূহলের জন্ম দেয়। তবে পরবর্তীতে রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয় বিষয়টি মীমাংসিত। এত কিছু ঘটে যাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে জানানো শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রীর বদলে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়। ৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণের উপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। তবে পোস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন আলোচনা স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি। এছাড়া শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন বলে পোস্টটিতে উল্লেখ করা হয়। এদিকে নবগঠিত অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ও নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। এতদিন যাবৎ কোন সুবিধায় সেখানে অবস্থান করছেন তা নিয়ে প্রশ্ন আছে। এর মাঝে তিনি অনেক দেশে ভিসার আবেদন করেছেন এবং সেই আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছে এমন খবরও বেরিয়েছে। অবশ্য নানা সময় তার অবস্থান নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। কিছুদিন আগে ভারতের দ্য প্রিন্ট জানিয়েছে, দিল্লির লুটিয়েন্স বাংলোয় খুবই সুরক্ষিত এবং ভালো সুবিধাদি নিয়ে বাস করছেন শেখ হাসিনা। সেখান থেকে হয়তো ট্রাম্পের জয়ে নিজেকে আবার প্রধানমন্ত্রী দাবি করে পোস্ট দিলেন শেখ হাসিনা। তবে নতুন করে ট্রাম্পকে জানানো অভিনন্দনে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে শেখ হাসিনার পোস্ট যেন নতুন করে আবারও আলোচনার জন্ম দিল।